আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ সৃজনশীল সমস্যার সমাধান অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আজকে ষষ্ঠ পর্ব শুরু করছি ষষ্ঠ পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি কোন আসল চার বছরে মুনাফা আসলে পাঁচ হাজার চারশো টাকা মুনাফা আসলে ভাগের দুই অংশ এটি ছিল আজকের আমাদের উদ্দীপক আর এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নগুলি বা সমস্যাগুলির সমাধান করতে হবে কনাম্বার সমস্যাটি হচ্ছে বিবরণ সহ সরল মুনাফার সূত্রটি লিখো এটি সূত্র এটি উদ্দীপকের প্রয়োজনে এটি মুখস্থ লিখতে হবে কনাম্বার সমস্যাটি হচ্ছে আসল ও মুনাফার হার নির্ণয় করো এটির জন্য আমরা উদ্দীপকে আমাদের উদ্দীপকে যেতে হবে এবং গনাম্বারে একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে যে আসলটি আসলটি মুনাফা আসলে দ্বিগুণ হতে কত বছর সময় লাগবে সেটি বের করতে হবে তাহলে আমরা সমস্যার সমাধানে চলে যাচ্ছি আমরা প্রথমেই ক নাম্বার সমস্যার সমাধানে যাচ্ছি সমাধান ক ক নম্বর সমস্যায় বলছে বিবরণ সহ সরল মুনাফার সূত্রটি লিখো তাহলে আমরা প্রথমে লিখবো সরল মুনাফার সূত্র সরল মুনাফার সূত্রটি হলো সরল মুনাফা আই দিয়ে প্রকাশ করা হয় ইকাল পি আর এন এখন আমাদেরকে এই আই পি আর এন এর বিবরণ দিতে হবে তাহলে আমরা লিখব এখানে আই হচ্ছে মুনাফা বা সরল মুনাফা শুধু মুনাফা লিখলেও হবে পি হচ্ছে মূলধন বা আসল এখানে যেহেতু আসল আসছে আমরা আসল লিখি মূলধন লিখলেও হবে আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময় তাহলে আমাদের কনাম্বার সমস্যার সমাধান হয়ে গেছে এবার আমরা খনাম্বার সমস্যার সমাধানে যাব খনাম্বার সমস্যাটি আমাদের কাছে আছে আসল ও মুনাফার হার নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদের আসল এবং মুনাফার হার নির্ণয় করতে হবে এখানে আমাদের যে উদ্দীপকটি বলেছে উদ্দীপকটি হচ্ছে কোনো আসল চার বছরে মুনাফা আসলে পাঁচ হাজার চারশো টাকা মুনাফা আসলের সাত ভাগের দুই অংশ তাহলে এই পাঁচ হাজার চারশো টাকাটা হচ্ছে মুনাফা আসল আর এটি হয়েছে চার বছরে আর এখানে আমাদেরকে যে ক্লুটি দিয়েছে সেটি হচ্ছে মুনাফা আসলের সাতভাগে দুই অংশ তাহলে আসল হবে সাত অংশ মুনাফা হবে দুই অংশ আমরা এভাবেই সমাধান সমাধানটি শুরু করব তো নাম্বার সমস্যার সমাধানে যাচ্ছি আমরা লিখবো মনে করি আসল সমান সমান সাত টাকা আমি সাত টাকা নিলাম এজন্য জন্য যে আমার সমস্যার সমাধানটি যাতে সহজে হয়ে যায় অর্থাৎ এখানে মুনাফা যেহেতু আসলে সাত ভাগের দুই ভাগ বলছে তাহলে আসল আমি সাত ধরে নিলাম আর মুনাফা হবে দুই সুতরাং মুনাফা মুনাফা যেহেতু ভাগের দুই ভাগ আসল যেহেতু সাত টাকা ধরছি মুনাফা হবে দুই টাকা সুতরাং মুনাফা আসল হবে মুনাফা আসল বলতে মুনাফা এবং আসলের যোগ ফল তাহলে আসল হচ্ছে সাত টাকা মুনাফা হচ্ছে দুই টাকা এ দুটি যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে মুনাফা আসল নয় টাকা তার অর্থ দাঁড়াচ্ছে আসল যদি সাত টাকা হয় মুনাফা আসল হচ্ছে নয় টাকা তা আমাদের যেহেতু আসল বের করতে হবে এখানে মুনাফা আসলটি দেওয়া আছে তা আসল সাত টাকা হলে মুনাফা আসল নয় টাকা এই হিসেবে আমরা বের করব এখন আসল কত টাকা আমরা লিখব সাত টাকা হলে সরি আমি একটু ভুল করেছি মুনাফা আসলটি আমাকে আগে লিখতে হবে যেহেতু আসল বের করতে হবে যেটি বের করতে হবে সেটি পরে রাখতে হয় মুনাফা আসল নয় টাকা হলে আসল সাত টাকা আমাদের মুনাফা আসল দেওয়া আছে সেজন্য মুনাফা আসলটি আগে হবে যেটি বের করতে সেটি পরে সত্তর আং দিয়ে আমরা লিখবো মুনাফা আসল এক টাকা হলে আসল তো এখানে যেহেতু নয়ের ছিল এক এক কমে যাচ্ছে কমলে ভাগ হয় এই জন্য নয় নিচে চলে আসবে যখনও কমবে তখন ভাগ হবে এই জন্য সেটি নয় নিচে চলে আসতেছে সাত উপরে টাকা আর এখন আমাদের সমস্যাটির মধ্যে মুনাফা আসল দেওয়া আছে পাঁচ হাজার চারশো টাকা মুনাফা আসল এখানে পাঁচ হাজার চারশো আছে তাহলে এই মুনাফা আসল যদি পাঁচ হাজার পাঁচ চারশো হয় তাহলে আসলটা কত হয় বের হয়ে যাবে তো মুনাফা আসল পাঁচ হাজার চারশো টাকা হলে আসল যেহেতু একের চেয়ে এটি বেশি এটি গুণ হবে গুণ হলে উপরে যায় তাহলে সাত গুণন পাঁচ হাজার চারশো আর নিচে নয় টাকা নয় দিয়ে কাটা যায় চুয়ান্নকে ছয় নং চুয়ান্ন আর দুইটি শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে তার মানে নয় চুয়ান্ন পাঁচ হাজার চারশোর ভিতরে ছয়শো বাড়ছে অ্যান্ড ছয় সাতা বেয়াল্লিশ আর শূন্য দুটি আছে শূন্য দুটি গেল টাকা তার মানে আসল আমরা পেয়ে গেছি আসল আমাদের চার হাজার দুইশো টাকা এখন আমাদেরকে বলছে মুনাফার হার নির্ণয় করতে পারে আসল যদি চার হাজার দুইশো হয় তাহলে মুনাফাটা কত এটা বের করে নিব এখন আমরা এখান থেকে সুতরাং মুনাফা মুনাফা বের করার জন্য মুনাফা আসল থেকে বিয়োগ দিতে হবে আসল আসল আমরা চার হাজার দুইশো টাকা পেয়েছি তো পাঁচ হাজার চারশো টাকা থেকে চার হাজার দুইশো টাকা বিয়োগ করে দিচ্ছি আমরা শূন্য থেকে শূন্য গেলে শূন্য হয় শূন্য থেকে শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য হয় চার থেকে দুই গেলে দুই হয় পাঁচ থেকে চার গেলে এক হয় তাহলে এক হাজার দুইশো টাকা হচ্ছে মুনাফা এখন আমাদেরকে বের বের করতে হবে যে মুনাফার হারটা কত তো এখানে আমরা সহজে সূত্রের মাধ্যমে যদি করতে যাই এখানে আসল পি ইকাল চার হাজার দুইশো টাকা আমরা সূত্রের মাধ্যমে করবো এই জন্য পি ধরে নিচ্ছি তারপরে মুনাফা আমরা পেলাম মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয় মুনাফা এক হাজার দুইশো টাকা পাচ্ছি আমরা আর সময় বলছে সমস্যাটির মধ্যেই বলে দিছিল সময় ছিল চার বছর তাহলে সময় সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করি এন ইকুয়াল চার বছর সুতরাং আমাদেরকে বের করতে হবে মুনাফার হয় মুনাফার হার তো মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয় আর আর ইকুয়াল হচ্ছে আই বাই পি এন আই বাই পি এন এই সূত্রটি মুখস্থ রাখতে হবে কারণ এটি এই সূত্রটি মূলত আই ইকুয়াল পিআরএন থেকেই আমরা পাই যখন আই ইকুয়াল এন হয় আমরা যেহেতু আর বের করতে হবে আর রেখে দিয়ে বাকিটা ভাগ করে দিয়েছি এখানে এখানে আই হচ্ছে এক হাজার দুশো টি এখানে চার হাজার দুইশ এবং এন হচ্ছে চার আমরা যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য এখানে দুইটা শূন্য কেটে দিলাম উপরে থাকবে বারো আর নিচে থাকবে চার দোকানা আট চার চারে ষোলো একশো আটষট্টি একশো আটষট্টি দিয়ে বারোকে ভাগ দেবো আমরা ক্যালকুলেটর দিয়ে তাহলে আমরা এক এখন ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে দেখি আমাকে বারো বারোকে ভাগ দিতে হবে একশো আটষট্টি দিয়ে তাহলে আমার রেজাল্ট আসতেছে যেটি কত আসলো এটি সাত দশ শূন্য দশমিক সাত শূন্য দশমিক সরি শূন্য দশমিক শূন্য সাত এক চার প্রায় দিব আমরা যেহেতু এরপরে আরো সংখ্যা আছে অঙ্ক আছে দুই আট আরও অনেকগুলি আছে আমরা প্রায় দিয়ে দিলাম তাহলে শূন্য দশমিক শূন্য সাত এক চার এটিকে যদি আমরা এখন একশো দিয়ে ভাগ দিই কারণ পারসেন্টেজে নিতে হবে আমাকে একশো দিয়ে ভাগ দিলে দশমিকের অর্থাৎ সাত দশমিক এক চার যখনই আমি একশো নিচে নিলাম এ দশমিকটা দুই ঘর কারণ একের পরে দুটি শূন্য দুটি ঘর আগে এগিয়ে গেল তো সাত দশমিক এক চার তার মানে আমরা সাত দশমিক এক চার পারসেন্ট প্রায় আমরা লিখে রাখবো তাহলে আমাদের পেয়ে গেলাম এটি এবার আমাদের নির্ণয় যে মান বের করলাম এগুলি লিখে দিই নির্ণয় আসল পেয়েছি আসল বের করতে বলেছিল আসল চার হাজার টাকা পেয়েছি এবং মুনাফার হার পেয়েছে সাত হিসেবেও রাখা যায় তো আমি ভগ্নাংশ হিসেবে রাখিনি দশমিক হিসেবে নিয়ে আসছি এই জন্য প্রায় গেছে আর ভগ্নাংশ হিসেবে রাখলে আর প্রায় যেত না এবার আমরা চলে যাব গনাম্বার সমস্যাতে গনাম্বার সমস্যাটি কি আমরা একটু দেখে গ গনাম্বার সমস্যাটি বলছে একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল আসল বলতে আমাদের এখানে আসল চার হাজার দুইশো টাকা এই চার হাজার দুইশো টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো দ্বিগুণ বলতে চার হাজার দুইশো টাকাকে দ্বিগুণ করতে হবে আমরা দেখি গ নম্বর সমস্যায় খ হতে পাই খ হতে পারছে আসল সমান সমান চার হাজার দুইশো টাকা এটিকে পি লিখে দিচ্ছি আমি পি তারপরে সুতরাং মুনাফা আসল মুনাফা আসল দ্বিগুণের কথা বলছে মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয় তাহলে চার হাজার দুইশো হচ্ছে আসল এটিকে দুই দিয়ে গুণ করতে হবে তো শূন্যকে যা দিয়ে গুণ করাও শূন্য হয় দুই দোকানা চার চার দোকানা আট চার হাজার আটশো টাকা হচ্ছে মুনাফা আসল তো সুতরাং মুনাফা মুনাফাকে আইডিয়া প্রকাশ করবো আমার মুনাফা লাগবে এখানে মুনাফা কত টাকা তো মুনাফাকে আইডিয়া প্রকাশ করা হয় মুনাফা বের করতে হলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হবে চার হাজার আট হাজার চারশো থেকে বিয়োগ হবে চার হাজার দুইশো টাকা অর্থাৎ চার হাজার দুইশো টাকা হবে মুনাফা মুনাফা চার হাজার দুইশো টাকা এখন আমাদের খ হতে আরেকটি জিনিস পেয়েছি আমরা এটিকে এখানে লিখি মুনাফার হার উপরেই লিখি যেহেতু আবার লিখব না মুনাফার হার মুনাফার হার আর দিয়ে সাত দশমিক এক চার পারসেন্ট লিখে দিলাম এখন আমাকে বের করতে হবে সময় সুতরাং সময় অ্যানিকোয়াল সময় অ্যান ইকুয়াল আমরা জানি যে অ্যান ইকুয়াল আই বাই পি আর অর্থাৎ আই ইকুয়াল সেটি থেকে আমরা এটি পাই অ্যান ইকুয়াল পি আর এখানে আইয়ের মান বসাবো চার কারণ এখানে আমরা আই পিয়েছি চার হাজার দুশো পিও আর হচ্ছে আমাদের এটিকে আমরা পার্সেন্টেজ থেকে নিয়ে আসলে শূন্য শূন্য সাত এক চার লিখতে পারবো এটিকে আমি কেটে আর একটু ভালো করে দিই শূন্য দশমিক শূন্য সাত এক চার অর্থাৎ পারসেন্টেজ মানে একশো দিয়া ভাগ একশো দিয়ে ভাগ দিলে আবার এই জায়গায় চলে আসবই আমরা এখানে যেখানে এটিতে যেখানে ছিলাম এখানেই চলে আসতেছে তো এটি হবে শূন্য দশমিক শূন্য সাত এক চার এবং চার হাজার দুইশো দিয়ে চার হাজার আমরা দেখে নিই এখানে উপরে আমার এক কে ভাগ দিতে হবে শূন্য দশমিক শূন্য সাত এক চার দিয়ে তাহলে দেখা যাচ্ছে চোদ্দ দশমিক সাম আসতেছে কিছু চোদ্দ আমি চোদ্দ বছরে নিব পূর্ণ বছরটাকে রাখবো কারণ দশমিকের পরে দুটি শূন্য আসছে অতএব এটিকে বাদ দিয়ে দিলাম তো আমরা লিখব সুতরাং নিয়ে নেওয়ার সময় আর দশমিকের পরে আসলে মানটি আসার কারণ হচ্ছে যে আমি এই মানটি প্রায় রেখেছিলাম মুনাফার হারটি প্রায় নিয়েছিলাম প্রায় যদি না নিয়ে পুরোটা নিতাম তাহলে এখানে পুরো পরিপূ পরিপূর্ণভাবে চোদ্দ বছরই আসতো এই জন্য আমি ওই দশমিকের পরে মানটি নিলাম না নিয়ে নেয়া সময় চোদ্দ বছর তাহলে আমাদের বের হয়ে গেছে ক খ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করবে সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক